ঘটনার পর কি হয়েছিল সেমিনার হলের ভিডিও ভাইরাল আঠার দিন পর জুনিয়র চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা আন্দোলন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশের মাটিতেও আর ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছেন প্রবাসীরা আর এর মধ্যেই সেমিনার হল অর্থাৎ ঘটনাস্থলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার প্রায় আঠারো দিন কেটে গিয়েছে হঠাৎ করেই আরজিকর হাসপাতালের সেমিনার হলের একটি ভিডিও সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একেবারে থিকথিক ঠিক করছে ভিড় যে কেউ ঘরে ঢুকছেন এবং বেরিয়েও যাচ্ছেন এমন কি ভাইরাল হওয়া ভিডিওতে এমন বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে যাদের সেখানে যাওয়ার কথাও নয় আর সেই বিষয়টিকে তুলে ধরে পুলিশ প্রশাসনকে আক্রমণ সানিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ভাইরাল এই ভিডিও ঘিরে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি প্রশ্ন উঠছে ঘটনাস্থল সুরক্ষিত কেন করা হল না আর জিকর কাণ্ডের ঘটনার পরেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বিশেষ করে এফআইআর দায়ের সহ একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্ট এমনকি ময়নাতদন্তের পরে আনন্যচারাল ডেথ অর্থাৎ ইউডি মামলা দায়ের করা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ শুধু তাই নয় আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিশেষ করে অভয়ার বাবা মা মেয়ে দেহ দেখতে না দেওয়া একের পর এক চাঞ্চল্যকর দাবি করে এসেছে আর এর মধ্যে ভাইরাল চাঞ্চল্যকর একটি ভিডিও যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি তবে দেখা যাচ্ছে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় রয়েছেন পুলিশ আধিকারিক সহ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আত্মসহায়কও এমনকি আইনজীবীদেরও দেখা যাচ্ছে বলে খবর রয়েছেন সিবিআই স্ক্যানারে থাকা সন্দীপ সোমো বিশেষজ্ঞরা বলছেন ঘটনার পরেই ঘটনাস্থল ঘিরে দেওয়ার কথা ছিল কিন্তু পুলিশ তা করেনি পুরো প্রক্রিয়া নিয়ে